পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে ঘা হয় অনেকেরই, একে বলা হয় অ্যাথলেটের পা। অ্যাথলেট পায়ের ক্ষত খুব বেশি না হলেই ঘরেই এর চিকিৎসা করতে পারেন, লাগাতে পারেন টিট্রি অয়েল। এর আছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এক গবেষণায় জানা যায়, চা গাছের তেল প্রতিদিন ব্যবহার করলে অ্যাথলেট পায়ের সমস্যা সেরে যায় দ্রুত। নিমের তেলও বেশ উপকারী। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। এরও আছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। অ্যাথলেট পায়ের সমস্যার সমাধানে নিমের তেল দিনে 2-3 বার আক্রান্ত স্থানে লাগাতে পারেন। অ্যাথলেট পায়ের ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করতে পারেন রসুনও। এক গবেষণায় এমনও দেখা গেছে, একটানা 7 দিন দিনে অন্তত 2 বার করে আক্রান্ত স্থানে রসুনের ব্যবহারে 79% অংশগ্রহণকারীর সুস্থতা মিলেছে। চ্যালকম পাউডার, কর্নস্টার্চ বা বেবি পাউডার ব্যবহারও সারাতে পারেন পায়ের এই ঘা। ঘাম এবং আর্দ্রতা নিয়ন্ত্রণে রেখে পাউডার ছত্রাকের বৃদ্ধি এবং বিস্তারকে কঠিন করে তোলে। পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে পাউডার লাগিয়ে মোচা করুন। পা শুকনো এবং পরিষ্কার রাখতে হবে, ত্বকের আর্দ্র স্থানেই ছত্রাকের বৃদ্ধি বাড়ে। নিয়মিত আপনার মোচা পরিবর্তন করুন। বাড়ি থেকে ঘরে ফিরে পা পরিষ্কার করুন, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে শুকনো রাখুন। পাবলিক পুল বা জিমে খালি পায়ে যাবেন না, খুব টাইট ফিটিং জুতো পরবেন না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।